শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমি মল্লিকা মল্লিক, সহকারী শিক্ষক, ফকর বুনিয়া হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই সুস্বাগত। দীর্ঘদিন আমাদের স্কুল বন্ধ আছে, কিন্তু তোমাদের লেখাপড়া কিন্তু বন্ধ রাখলে চলবে না, লেখাপড়া চালিয়ে যেতে হবে। আর এই দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে গেল। আর এই ক্ষতি কিছুটা লাঘব করার জন্য আমাদের শিক্ষা বান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা এই অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে। এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে একটি পাঠ এখানে উপস্থাপন করছি। আমি আজকে যে পাঠটি উপস্থাপন করছি সেটি হলো নবম শ্রেণীর কৃষি শিক্ষা, অধ্যায় প্রথম, পরিচ্ছেদ তৃতীয়। আমি আজকে ভূমিক্ষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আসি ভূমিক্ষয় কাকে বলে। আচ্ছা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে মুষলধারে বৃষ্টিপাতের সময় বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে পড়ে, তখন এই বৃষ্টির আঘাতে মাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এর ফলে কি হয়? পানি ঘোলা হয়ে যায়। এই কাদা মিশ্রিত ঘোলা পানি নিচের দিকে ধাবিত হয় এবং এর ফলে ভূমিক্ষয় হয়। আবার দেখবা অনেক সময় ঝোড়ো বাতাসের দিকে লক্ষ্য রাখলে দেখবে বাতাসের আঘাতে ধুলো এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছে। তুমি যদি বাইরে দাঁড়িয়ে থাকো তাহলে দেখবে এই ধুলোবালি তোমার চোখে মুখে আঘাত করবে। এই যে দুটো উদাহরণ দিলাম, এর থেকে এখন আমরা বলতে পারি যে বিভিন্ন কারণে মাটির উপরিভাগ থেকে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে। আচ্ছা, তাহলে ভূমিক্ষয় সম্পর্কে আমরা কিছুটা জানলাম। এবার আসি ভূমিক্ষয়ের কারণ। ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত, ঘূর্ণিবাত্যা, নদীর স্রোত, বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ, পাহাড়ের ঢালে চাষাবাদ। এছাড়াও আরো বিভিন্ন কারণে ভূমিক্ষয় হতে পারে। প্রধান কারণগুলো এই বৃষ্টিপাত। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে মাটি যখন তার পানির শোষণ ক্ষমতা হারিয়ে ফেলে, তখন উপরে নরম মাটি কেটে চলে যায়। পানি প্রবাহের সাথে এইভাবে মাটি অন্যত্র চলে যায়। তাহলে বৃষ্টিপাতের ফলে এইভাবে ভূমিক্ষয় হয়। ঘূর্ণিবাতটা, কর্ষিত জমি থেকে বায়ু প্রবাহের আঘাতে ধুলো এক স্থান থেকে অন্যত্র উড়ে চলে যায়। এই যে ঘূর্ণিবাতটা, এর ফলেও ভূমিক্ষয় হয়। নদীর স্রোত, নদীর স্রোতের টানে নদীর নদীর পাড় ভেঙে যায়। নদীর পাড় ভেঙে গেলে সেই মাটিটা নদীর স্রোতের টানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাহলে এভাবেও ভূমিক্ষয় হয়। বন জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ। বন জঙ্গল পরিষ্কার করে মানুষ ফসলের আবাদ করছে, এর ফলে ভূমি উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং ভূমিক্ষয় হচ্ছে। পাহাড়ের ঢালে চাষাবাদ। পাহাড়ের ঢালে চাষাবাদের ফলেও ভূমি ক্ষয় হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো শিখলাম। এবার আসি ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ। ভূমিক্ষয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক ভূমিক্ষয়, মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা কি? প্রকৃতিতে এই ভূমিক্ষয়টা ব্যাপক আকারে হয়। পৃথিবীর সেই সৃষ্টির শুরু থেকে এই ক্ষয়টা শুরু হয়েছে। দীর্ঘদিন এইভাবে ক্ষয় হতে হতে নদীর মোহনায় বা সমুদ্রে চর গড়ে উঠতেছে, দ্বীপের সৃষ্টি হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? এক অঞ্চলে মাটি উর্বর হচ্ছে, আর এক অঞ্চলে মাটি অনুর্বর হয়ে পড়ছে। এই প্রাকৃতিক ভূমিক্ষয়ের মধ্যে বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত প্রধান, এবং এই বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহের ফলে যে ক্ষয়টা হয় সেটা সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না। এই জন্য এই ক্ষয়টাকে আমরা স্বাভাবিক ক্ষয় মনে করি। এরপর আছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। মানুষ বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন, আর এই খাদ্য উৎপাদনের তাগিদে মানুষ মাটিকে যথেষ্ট ব্যবহার করছে, সেই কৃষি সভ্যতার সূচনা লগ্ন থেকে।
কৃষিকাজ, পানি সেচ, পানি নিষ্কাশন, এইটি হচ্ছে কৃষিকাজের মূল অংশ। আর এর জন্য মানুষ কি করছে, মাটিকে যথেষ্ট ব্যবহার করছে, মাটিকে উৎপীড়ন করছে। আর যত বেশি মাটিকে ব্যবহার করতেছে তত বেশি প্রাকৃতিক শক্তির কাছে এই মাটিগুলোকে উন্মুক্ত করে দিচ্ছে। আর এই অনাচ্ছাদিত মাটি একসময় বায়ু, বৃষ্টিপাত, ঘূর্ণিবাত্যা, বিভিন্ন প্রাকৃতিক শক্তির শিকার হচ্ছে। এছাড়া পাহাড়ের ঢালে জুম চাষ, এর ফলে কি হচ্ছে, মাটি আলগা হয়ে যাচ্ছে। যখন মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে তখন ওই পাহাড়ে ভূমিধস নেমে আসছে। বড় ধরনের ভূমিধসের ফলে জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এরপর আসি প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আর হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় এটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় আর হচ্ছে নদী ভাঙন। আস্তরণ ভূমিক্ষয়টা কি, বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে নিচের দিকে যখন জমির ঢাল বরাবর নেমে আসে তখন জমির উপরের উর্বর এবং নরম মাটি কেটে আস্তরণের মতো বা আবরণের মতো চলে যায়, এটাকে বলা হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়ের ফলে মাটির যে উর্বরতা নষ্ট হয় সেটা আমাদের চোখে ধরা পড়ে না, কয়েক বছর গেলেই আমরা বুঝতে পারি যে জমি তার উর্বরতা হারিয়ে ফেলেছে। এরপর আছে রিল ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয়টা হচ্ছে আস্তরণ ভূমিক্ষয় দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি যখন জমির ঢাল বরাবর একটা লম্বা রেখার মতো সৃষ্টি হয়, এই রেখাগুলো আস্তে আস্তে দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায় এবং একসময় জমি তার উর্বরতা হারায়। নালা বা গালি ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয় হচ্ছে আস্তরণ ভূমিক্ষয় তৃতীয় ধাপ। রিল ভূমিক্ষয় হতে নালা বা গালি ভূমিক্ষয়ের সৃষ্টি। এই রিল ভূমিক্ষয়ের ফলে এই নালাগুলো দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পেয়ে একসময় নর্দমা বা ছোট নদীর মতো সৃষ্টি হয়। যত বেশি বৃষ্টিপাত বেশি হবে এই নালাগুলো তত বেশি বৃদ্ধি পাবে। আমাদের দেশে সাধারণত পার্বত্য অঞ্চলে এই নালা বা গালি ভূমিক্ষয়টা বেশি দেখা যায়। এরপর আসি নদী ভাঙন। নদী ভাঙন এই ভূমিক্ষয়ের একটা উল্লেখযোগ্য কারণ। গোয়ালন্দ, চাঁদপুর, সিরাজগঞ্জ এসব অঞ্চলে প্রতি বছর শত শত হেক্টর জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বৃষ্টির শুরুতে বা বৃষ্টির শেষে যখন নদীতে প্রবাহ স্রোত হয় তখন এই স্রোতের টানে নদীর সংলগ্ন বিভিন্ন কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এগুলো হলো বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়। এরপর আসি বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। গতিশীল বায়ু প্রবাহের কারণে মাটি এক স্থান থেকে অন্যত্র চলে যাওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে বাত্যাজনিত বা বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। যেসব অঞ্চলে সমতল, বৃষ্টিপাত কম, গাছপালা কম সেসব অঞ্চলে এই বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপটা বেশি দেখা যায়। আবার বেলে বা বেলে দোঁয়াশ মাটি হচ্ছে হালকা এবং উর্বর, বায়ু প্রবাহের কারণে এই মাটিটা সহজে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। আবার যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম সেখানেও এই বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপটা বেশি দেখা যায়। মরুভূমি অঞ্চলে বেলে মাটি, এই বায়ু প্রবাহের কারণে এই মাটিটা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। আর এর ফলে কি হচ্ছে, এক স্থানে উর্বর হচ্ছে আর এক স্থানে অনুর্বর হয়ে পড়ছে। আমাদের দেশে উত্তর অঞ্চলে রাজশাহী দিনাজপুর অঞ্চলে চৈত্র বৈশাখ মাসে এই বাত্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপটা দেখা যায়। শিক্ষার্থীরা আজকে আর না, এই পর্যন্ত।
আমরা এতক্ষণ কি সম্পর্কে শিখলাম? ভূমিক্ষয় কাকে বলে? ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ, এগুলো আমরা জানলাম। আবার তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে সকলে ঘরে থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।